हे गाइज वेलकम बैक टू आवर चैनल द रेडियो ऑफ फैंटेसिया संगे आमी पियाली। आज के दार्जिलिंग मेले और हठात एसे देखी मेल भीषण व्यस्त, तो खानिकक्षण एदिक ओदिक देखार पर खबर पेलाम आज के 6 तारीख अर्थात रविवार एक विशाल अनुष्ठान होते चले, तो अनुष्ठान नाम राइडर्स मीट, अर्थात एखाने समस्त राइडाररा एकत्रित होच्छे, जो बड़ो बड़ो राइडर्स फाउंडेशन आछे तारा सबाई एकत्रित होच्छे एवं एक दारुण उद्यापन होते चले। तो एकत्र बला जाए 6 नवेम्बर 2022 दार्जिलिंग मेले प्रथम राइडर्स मीट अनुष्ठित है, और आज के भिडियोते से राइडर्स मीटर किछु दृश्य तुले धरब आपनादेर सामने। राइड करार इच्छे आमादे सबारी कम बेशी थाके, विशेषकर 18-24 বছরের ছেলে মেয়েদের তো ওয়ান অফ ড্রিম বলা যায়। তারা ভাবে একটা বুলেট গাড়ি নিয়ে সারা ভারতবর্ষটা ঘুরে দেখব, আর এই স্বপ্নটাকে যারা সত্যি করে ফেলেছে, যারা বুলেট গাড়ি নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, আজকে অনুষ্ঠান তাদের, আর সেটা হচ্ছে দার্জিলিং মেলে। উঠতি বয়সের ছেলে মেয়েদের কারই না এই স্বপ্ন থাকে, গায়ে বাইকার্স জ্যাকেট পরে, হাতে হ্যান্ড গ্লোভস, পায়ে দামি বাইকার শু, আর সঙ্গে একটা দারুণ বুলেট গাড়ি নিয়ে নানান জায়গা চষে বেড়াতে। আর আজকেই সেই স্বপ্ন পূরণ করে ফেলেছেন কিছু ফাউন্ডেশন, কিছু সেই মানুষজন, আর আজকে সেই অনুষ্ঠান স্বচক্ষে দেখে নিজের মধ্যে উত্তেজনা আরও কিছু অংশ বেড়ে গেল। তো শেয়ার করলাম সেই অভিজ্ঞতায়। আর যারা যারা ভাবছেন রাইড করবেন, রাইড যাদের জীবনে একটা স্বপ্ন হয়ে রয়েছে, তারা অবশ্যই কমেন্ট করবেন রাইডার্স মিটে কি তারাও অংশগ্রহণ করতে চান, তারাও কি একটা ফাউন্ডেশন করতে চায়, রাইডার্স ফাউন্ডেশন, তারা ঝটপট একটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের জীবনে ফোকাস রাখো, কারণ আপনি যদি চান আপনার স্বপ্নকে আপনিও বাস্তবায়িত করতে পারে। কাতারে কাতারে বুলেট বাইক জড়ো হয়েছে দার্জিলিং মেলের বুকে, আর প্রত্যেকটা মানুষ প্রপার রাইডার ড্রেস কোডে হাজির হয়েছে এখানে। আর এনাদের দেখে তো আমাদের আরও উত্তেজনা অনেক অংশে বেড়ে গেল। আর আজকে ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যারা অল ইন্ডিয়া রাইড করতে চায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই।